কি আমার মায়েরা ফেলে, যদি আমি আজকে কোনো রকম করে পাইচা যাই তাহলে এই রোগের হাতে আফসানের মৃত্যু দেখা রয়েছে। এই গাইস কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো সুস্থ আছেন। পুনর্জন্ম থ্রি ইতিমধ্যে অনেকে দেখে নিয়েছেন, অলমোস্ট 3 মিলিয়ন ভিউস থ্রি লক্ষ মানুষ দেখে নিয়েছে। তো আমরা একটু চিন্তা করলাম যে অন্তিম পর্ব কেমন হতে পারে, আমরা একটু প্রিডিক্ট করে দেখি। আমরা তো ছোটোখাটো মানুষ, একটু প্রিডিক্ট করলে হয়তো মিনতে যেতে পারে বা মিনতে নাও পারে, ডিরেক্টরের মাথা অন্যরকম বিগে যাবে। তো আফসান হোক চাইছিল তার রান্নাটা এদের সহজে শেষ না করতে, অডিয়েন্স কারে খাওয়াতে। এখন রোকি ওই কামটা বললো কি দা আপনার কামালে লাস্টে রোকি আর কানটা কাটে ফেলবে, ওইখানে সমস্যা। রোকি তো খেপে রয়েছে, সাথে কামালও মারা যাচ্ছে। ওই সময় এসে হাজির মঞ্জু, এখন মঞ্জুর ওই প্রেমিকা। তো শোনা যায় তো কামাল যে রোলটা প্লে করছে সে কোথায়, এবং আফসান হককে বন্দুক দিয়ে এভাবে তার ড্রাইভার ধরে নিয়েছে। এখন ক্লাইম্যাক্স এতটুকু। আমরা যদি অন্তিম পর্ব থেকে আগাই, এখানে আমরা ক্লাইম্যাক্সে গিয়ে দেখতে পাচ্ছি রোকিয়া আপনার কামালকে মেরে দিচ্ছে। মারার পরে সেই ওইখানে সেন্সলেস হয়ে যাচ্ছে। সেন্সলেস হওয়ার পরে একটু সময় ওইখানে মঞ্জু আসছে, মানে খাইরুলের ক্যারেক্টারটা আসছে। তো আসার পরে তাকে রেস্কিউ করছো এখান থেকে, এতটুকু। তারপরে সেকেন্ড সিনের মধ্যে দেখতে পাচ্ছি আপনার ওই তার রাফসানের বোন যে রোলটা প্লে করছে, মানে আফরানিশোর বোনের রোলটা প্লে করছে। তো ওকে ও একটা পুলিশের কাছে যাচ্ছে যে সে ডায়েরিটা পেলো। ডায়েরিটা পাওয়ার পরে পুলিশকে জানাবে যে এ সব কিছুর পেছনে, মানে নিদা হকের হত্যার পেছনে তার ভাই নিজে রয়েছে, তার ভাই নিজেই হত্যাটা করেছে। কিন্তু একটা সময় নীলা প্র্যাঙ্ক করার জন্য, নীলা অনেক বেশি প্র্যাঙ্ক হতো, প্র্যাঙ্ক করার জন্য একটা লেটার লিখে সুসাইড নোট যেখানের মধ্যে ব্লেম করে তার বোনকে। ওই সুসাইড নোটটা বাকি সব জিনিসের মতো রাফসান সাহেব আপনার সামনে লাগে এবং পুলিশের কাছে ওটা স্থানান্তর করে, এবং নীলা হকের মৃত্যুর ব্লেমটা ওই রাফসানের নিজের বোনের উপর চাপিয়ে দেয় এবং পুলিশ তাকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরে ওই সময় যাওয়ার পরে সে একটা কানে কানে একটা কথা বলে, তুই যেহেতু ওই ডায়েরির তোর কাছে আছে, ক্লাইম্যাক্সে শেষে এই গল্পটা পড়িস। তারপরে সে যখন গল্পটা পড়ছে, ওই গল্পের মধ্যে রয়েছে, মানে ডায়েরির মধ্যে নীলার সাথে খাইরুলের, মানে মঞ্জুর সাথে নীলার একটা সম্পর্ক হয়, এবং সম্পর্ক হওয়ার একটা সময় গিয়ে জানতে পারে সে রাফসানের বাচ্চার মা হতে যাচ্ছে। সেটা জানানোর জন্য সে যাচ্ছে রাফসানের কাছে, কিন্তু রাফসান কিছু না শুনেই তাকে মেরে দিচ্ছে। এবং রাফসান যখন সেটা জানতে পারে, সে নিজে নিজে মানে কি একটা ফিল হচ্ছিল ওই সময়, ড্রাইভার এসে বন্দুকটা ধরে, এতটুকুই। তো গল্প এমন হতে পারে, দেখুন ওইখান থেকে রাফসান রেস্কিউ হয়ে বেড়ে যাবে, ওই ড্রাইভারকে মেরে দিবে। আমার যতটুকু ধারণা করা আছে, রাফসানকে যদি মেরে দেয় তাহলে তো গল্প তো শেষ। তারপরে ওই তার বোনকে যে ধরে নিয়ে গিয়েছে, তার বোনকে বাঁচাবে মঞ্জু আর রোকিয়া, কারণ রোকিয়া সব কিছু জানে। রোকিয়া হচ্ছে পুলিশের, ওই যে পুলিশ যে পুলিশের হয়ে কাজ করছে, তো পুলিশ যেহেতু রোকিয়ার কথা শুনবে। এখন তারা এক হয়ে যাবে সবাই। এক হওয়ার পরে রাফসানের বিরুদ্ধে কোনো এই যে ক্লু বা কোনো একটা প্রমাণ খোঁজার চেষ্টা করবে, কিভাবে শেষ করা যায় রাফসানকে, কিভাবে তার বিনাশ করা যায়, কিভাবে বিনাশ করবে সেই নিয়ে তার প্ল্যান নিয়ে আগাতে থাকবে। এমন অন্তিম পর্বের সমাপ্তি ঘটবে, সমাপ্তি ঘটবে কি রকম ভয়ানক, কী রকম ডেঞ্জারাস হতে পারে সেটা হচ্ছে আমি ভাবছি। যখন রোকিয়ার আফরান নিশোর ওই যেমন এই যে চ্যাপ্টার 3 ক্লাইম্যাক্সে ফেস অফটা হয়েছিল, এ সেম ফেস অফটা হবে। সাথে রোকিয়ার সঙ্গে থাকবে আপনার মঞ্জু পুলিশ ইন্সপেক্টর, সাথে থাকবে আপনার ওই রাফসানের নিজের বোন। তো আপনার লড়াইটা আরও বড় হবে, লড়াইটা আরও ভয়ানক হবে। দেশবাসী যাতে জানতে পারবে রাফসান ওকে রান্নার মধ্যে এমন স্বাদ করতে গেছলো। পারফেক্ট রান্না হওয়ার জন্য মানুষের ফিসটাও পারফেক্ট হওয়া উচিত, মানুষ মানে মিথ্যাবাদে। রাফসান হকের রান্না এত সহজে শেষ হয় না, আসে 2-3 মাসের মধ্যেই অন্তিম পর্ব পুনর্জন্ম 4 অন্তিম পর্ব দি ওয়ার ইজ অন। এটাই ছিল আমাদের প্রেডিকশন, জানি না কেমন হয়েছে। অবশ্যই আপনাদের ওপিনিয়ন জানান। এই পুনর্জন্ম সিরিজের সবচেয়ে মেন যে মোটিভ, মেন থিমটা, মানে সবচেয়ে বেশি যেটা আলোচনা আসে সেটা হচ্ছে এর বিজিএম এবং এর মিউজিক, দারুণ দারুণ দারুণ। আমি অপেক্ষা করছি পুনর্জন্ম 4। এখন আপনার বিকি জাহেদের আরেকটি কাজ আসছে, যেটা কিনা একই ফ্যামিলির 8 জন যখন ট্রেনে কাটা, মানে সুসাইড করেছিল, সেই গল্প অবলম্বন একটা ওয়েব সিরিজ আসছে, সেটা কখন আসবো এটা জন্য মুখিয়ে রয়েছি। এটা ছিল ভিডিও, ভিডিও ভালো লাগছে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সাথে গুড বাই, টেক কেয়ার, টাটা, সালাম আলাইকুম।